নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোবার্তায়। অ্যাস্ট্রোবার্তায় আজ আমার আলোচনার বিষয় হস্তরেখার সাহায্যে রোগ নির্ণয়। অর্থাৎ মানুষের জীবনে বিভিন্ন সময়ে অসুস্থতা চলে আসে বা বিভিন্ন রোগ আমাদের শরীরে বিভিন্ন সময়ে বাসা বাঁধে। তো আজকে আমি এই হাতটির সাহায্যে পরিষ্কার বোঝাবো যে করতলে বা হস্তরেখায় কি ধরনের সংকেত থাকলে আপনার কি ধরনের রোগ হতে পারে বা কোন সময়ে হতে পারে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বুঝতে হলে বা জানতে হলে সম্পূর্ণ দেখতে হবে। চলে আসছে আজকের মূল আলোচনায়। প্রথমত, আপনার কখন রোগ হতে পারে সেটি নির্ভর করছে আপনার আয়ুরেখা বা মস্তিষ্ক রেখা বা হৃদয় রেখা বা ভাগ্য রেখা। অর্থাৎ করতলে প্রধান যে চারটি রেখা রয়েছে সেই চারটি রেখার কোনো জায়গায় যদি আপনার এই ধরনের সংকেত থাকে, অর্থাৎ এটি হচ্ছে জপ চিহ্ন, এটি হচ্ছে ক্রস চিহ্ন, এটি হচ্ছে নিম্নগামী রেখা বা এটি হচ্ছে পরিষ্কার কাটাকুটি রেখা, তাহলে করতলের যে কোনো প্রধান চারটি রেখায় যদি আপনার এই ধরনের কোনো সংকেত থাকে তাহলে কিন্তু সেটি অত্যন্ত অশুভ সংকেত বলেই ধরা হয় এবং এটি যে কোনো রোগের বা যে কোনো রোগ আপনার হতে পারে তারই কিন্তু নির্দেশ দিয়ে থাকে। তাহলে করতলের যে কোনো রেখায় এই ধরনের সংকেত কিন্তু শুভ সংকেত নয়। এবারে এটি কোন বয়সে রয়েছে, অর্থাৎ আয়ুরেখা থেকেও বয়স নির্ধারণ করা হয়, হৃদয় রেখা থেকেও বয়স নির্ধারণ করা যায়, ভাগ্য রেখা থেকেও বয়স নির্ধারণ করা যায়। অর্থাৎ যে কোনো জায়গায় বা যে কোনো রেখায় এই ধরনের সংকেত কোন বয়সে রয়েছে সেই বয়সটিতেই কিন্তু রোগ হবার সম্ভাবনা প্রবলভাবে তৈরি করবে। এবারে প্রশ্ন হচ্ছে, রোগ হলে কী ধরনের রোগ হতে পারে? কারণ হাজারো মানুষের হাজারো ধরনের সমস্যা বা হাজারো রোগ রয়েছে, তাহলে কী ধরনের রোগ হতে পারে সেটি দেখার জন্য অবশ্যই আমাদেরকে গ্রহ পর্বগুলিকে দেখতে হবে। আমি এক এক করে গ্রহ পর্বগুলি কী ধরনের থাকলে কী ধরনের রোগ হতে পারে তার ইন্ডিকেট বা নিদর্শন করে যাচ্ছে। যদি আপনার বৃহস্পতির ক্ষেত্রটি দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার লিভারের সমস্যা আসতে পারে, অর্থাৎ লিভারের যে কোনো ধরনের সমস্যা আসবে যদি আপনার বৃহস্পতির ক্ষেত্রটি অর্থাৎ এই ক্ষেত্রটি দুর্বল হয়। হতে পারে এই ক্ষেত্রে কোনো জায়গায় ডট চিহ্ন রয়েছে বা এই ধরনের বৃত্ত চিহ্ন রয়েছে বা বৃহস্পতির আঙ্গুলে এই ধরনের আড়াআড়ি রেখা অনেক বেশি মাত্রায় রয়েছে বা বৃহস্পতির পর্বটি অর্থাৎ এই পর্বটি একটু কালচে আভাযুক্ত রয়েছে বা কালচে রঙের রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি রিলেটেড কোনো সমস্যা আপনার হতেই পারে। বৃহস্পতি ডায়াবেটিসের প্রধান কারক বা ক্যান্সারেরও প্রধান কারক আমরা বৃহস্পতিকেই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ধরতে পারি। যদি আপনার শনির ক্ষেত্রটি অশুভ হয়, শনির ক্ষেত্রে হয়তো কোনো ধরনের এই ধরনের ক্রস চিহ্ন রয়েছে বা শনির ক্ষেত্রে এই ধরনের বৃত্ত চিহ্ন রয়েছে বা শনির আঙ্গুলে এই ধরনের আড়াআড়ি রেখা একাধিক রয়েছে, তাহলে কিন্তু আমরা ধরে নেব যে শনির রোগ আপনার আসতে পারে। শনি কী ধরনের রোগ নির্দেশ করে থাকে? শনি যে কোনো ধরনের ব্যথার কারক গ্রহ, অর্থাৎ দেখবেন বিভিন্ন মানুষের বিভিন্ন টাইপের বাত হয় বা বাতের ব্যথা, তাহলে যে কোনো ধরনের বাতের ব্যথা কিন্তু নির্দেশ করে থাকে শনি। তাহলে শনির ক্ষেত্র যদি অশুভ হয় তাহলে শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু ব্যথা অনুভব হবে এবং সেই ব্যথা দীর্ঘদিন থাকবে, অর্থাৎ সহজেই কিন্তু সেই ব্যথা যাবে না। এছাড়াও যে কোনো দীর্ঘকালীন রোগ হোক নির্দেশ করে থাকে শনি। যদি আপনার রবির ক্ষেত্রটি অশুভ হয়, অর্থাৎ রবির ক্ষেত্র হচ্ছে এই ক্ষেত্রটি, রবির ক্ষেত্রে যদি ধরুন বৃত্ত চিহ্ন থাকে
বা কাটাকুটি চিহ্ন থাকে, রবির আঙুল যদি দোষযুক্ত হয় অথবা রবির ক্ষেত্রে যদি একেবারে নিচের অংশ অর্থাৎ এই জায়গায় কোনো বৃত্তচিহ্ন তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেটি অবশ্যই চোখের রোগকে নির্দেশ করে থাকে। এবং এটি যদি দু হাতেই লক্ষ্য করা যায় অর্থাৎ হৃদয় রেখার ওপরে রবি ক্ষেত্রের নিচে দু হাতে এই ধরনের বৃত্তচিহ্ন থেকে যায়, তাহলে কিন্তু অবশ্যই এটি অন্ধত্ব নিয়ে আসতে পারে, এটি কিন্তু দেখা গেছে। এছাড়া রবি আমাদের হার্টকে নিয়ন্ত্রণ করে থাকে, অর্থাৎ রবির ক্ষেত্র যদি দোষযুক্ত হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে কোনো ধরনের হার্টের প্রবলেম চলে আসতে পারে। এছাড়া যদি বুধের ক্ষেত্রটি আপনার অশুভ হয়, অর্থাৎ বুধ অনেকটাই নিচস্থ হয়, বুধের বা বুধের আঙুল দোষযুক্ত হয়ে যায়, অর্থাৎ এই ধরনের আড়াআড়ি রেখা বেশি মাত্রায় থাকে, বা এই রেখাগুলিকে যদি আবার এই ধরনের সরল রেখাও কেটে দেয়, তাহলে কিন্তু আমরা ধরে নেব বুধের পর্ব কিন্তু যথেষ্টই অশুভ। তাহলে বুধের পর্ব যদি আপনার অশুভ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার হজমের প্রবলেম নিয়ে আসতে পারে, গ্যাস অম্বলের প্রধান কারকই হচ্ছে বুধ। তাহলে বুধের ক্ষেত্রে এই ধরনের সংকেত থাকলে কিন্তু আমাদের গ্যাস অম্বল হতে পারে। এছাড়া আপনার স্বাস্থ্য রেখাটি যদি এই ধরনের এলোমেলো হয়, অনেকের হাতেই কিন্তু এই ধরনের এলোমেলো স্বাস্থ্যরেখা দেখতে পাওয়া যায়, বা স্বাস্থ্যরেখাতেও এই ধরনের কাটাকুটি দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রেও কিন্তু এটি নির্দেশ করে থাকে গ্যাস অম্বলের সমস্যা হতে পারে। এছাড়া বুধ বাক্যের প্রধান কারক গ্রহ, অর্থাৎ মুখের ভেতরের যে কোনো ধরনের সমস্যা হতে পারে বুধ যদি আপনার পীড়িত থাকে। যদি মঙ্গলের ক্ষেত্র অশুভ হয়, মঙ্গলের ক্ষেত্র অর্থাৎ এই ক্ষেত্রটি করতলে, এই ক্ষেত্রটিকে মঙ্গলের ক্ষেত্র বলে, মঙ্গলের ক্ষেত্রে যদি একাধিক এই ধরনের রেখা থাকে সেটি কিন্তু শুভ মনে করা হয় না। এই ধরনের রেখাগুলি কিন্তু বিভিন্ন অপারেশনকে নির্দেশ করে থাকে, অথবা মঙ্গল হচ্ছে রক্তের প্রধান কারক গ্রহ, তাহলে ব্লাড রিলেটেড যে কোনো ধরনের সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে যদি মঙ্গল অশুভ হয়ে যায়। এছাড়াও যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে যদি মঙ্গল অশুভ হয়ে যায়। একই সাথে মঙ্গলের দুটি ক্ষেত্র, রাহুর ক্ষেত্রকেও মঙ্গলের নিম্ন ক্ষেত্র বলে, রাহুর ক্ষেত্র থেকে যদি এই ধরনের রেখা চলে যায় অর্থাৎ এই রেখা, তাহলে কিন্তু এটি নির্দেশ করে থাকে বিভিন্ন দুর্ঘটনা, এটি হাড় ভেঙে যাওয়াকেও নির্দেশ করে অথবা বিভিন্ন রক্তপাতকেও নির্দেশ করে থাকে। আবার এই রেখাটি যদি আপনার শিরোরেখাকে কেটে চলে যায়, অর্থাৎ শিরোরেখা হচ্ছে করতলে এই রেখাটি, তো এই শিরোরেখাকে ক্রস করেও যদি চলে যায় সেটি কিন্তু মস্তিষ্কের যে কোনো ধরনের আঘাতকেও বোঝায়। যদি আপনার চন্দ্র পীড়িত হয়ে যায়, চন্দ্র অর্থাৎ এই ক্ষেত্রটি, চন্দ্র যদি আপনার অনেকটা নিচস্থ থাকে, চন্দ্রের ক্ষেত্রে যদি এই ধরনের ক্রস চিহ্ন থাকে বা বৃত্তচিহ্ন থাকে বা জপ চিহ্ন থাকে, অনেকের হাতেই কিন্তু দেখতে পাওয়া যায় এই ধরনের সুন্দর একটি রেখা রয়েছে, কিন্তু এই রেখার উপরে এই ধরনের চিহ্ন রয়েছে, তো এই রেখাটি নির্দেশ করে থাকে যে এরা বাড়ির বাইরে যায়, কিন্তু বাড়ির বাইরে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়ে যায়, অনেক সময় যে কোনো ধরনের রোগেও পড়ে যেতে পারে। তাহলে চন্দ্রের ক্ষেত্রটি যদি আপনার অশুভ হয় সেক্ষেত্রে কিন্তু যে কোনো ধরনের জলবাহিত রোগ আপনাকে আক্রান্ত করে ফেলতে পারে। এছাড়া চন্দ্র মনের কারক গ্রহ, মানসিক বিভ্রান্তি নিয়ে আসতে পারে। এছাড়া চন্দ্র যদি খুবই নেগেটিভ বা নিচস্থ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ঘুমের প্রবলেমও নিয়ে আসতে পারে। যদি আপনার শুক্রের ক্ষেত্রটি বিশেষ ত্রুটিযুক্ত হয়, অর্থাৎ শুক্রের ক্ষেত্রটি যদি বিভিন্ন অশুভ সংকেত থাকে, অশুভ সংকেত অর্থাৎ এই ধরনের ক্রস চিহ্ন থেকে যেতে পারে, বা শুক্রের ক্ষেত্রে এই ধরনের
জাল চিহ্ন থাকতে পারে বা শুক্রের ক্ষেত্রটি অনেকটা বসে থাকতে পারে বা নিচস্থ থাকতে পারে, তাহলে কিন্তু আমরা ধরে নেব যে এই ধরনের শুক্র কিন্তু আপনাকে বিভিন্ন রোগ দিয়ে থাকে। বিশেষ করে যে কোনো যৌন সংক্রান্ত রোগ কিন্তু নির্দেশ করে শুক্র, বা যে কোনো ধরনের গুপ্ত রোগ নির্দেশ করে থাকে শুক্র। তাহলে শুক্রের ক্ষেত্রটি এই ধরনের থাকলে অনেক সময়ই কিন্তু তাদের ক্যান্সারেরও প্রাদুর্ভাব আসতে পারে, এটিও কিন্তু দেখা গেছে। বৃহস্পতির ক্ষেত্রে অশুভ যদি হয় সেক্ষেত্রেও ক্যান্সার হতে পারে, আবার শুক্রের ক্ষেত্রে যদি অশুভ হয় সেক্ষেত্রেও কিন্তু ক্যান্সার হয়ে যেতে পারে, এটিকে কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়া যদি আপনার রাহু বা কেতুর ক্ষেত্র বিশেষ নেগেটিভ থাকে, সেক্ষেত্রে কিন্তু এরা বিভিন্ন চর্ম রোগ নিয়ে আসতে পারে, বিশেষত কেতু, বা বিভিন্ন যৌন রোগ নিয়ে আসতে পারে, অথবা যে কোনো এমন ধরনের রোগ যা সহজে চিহ্নিত করা যায় না, বিভিন্ন জায়গায় ডাক্তার দেখালেও সহজেই যে রোগ ধরা পড়তে চায় না সেই ধরনের রোগ নির্দেশ করে থাকে কেতু, এবং অনেকটা রাহু সেই রোগকে বাড়িয়ে ফেলতে পারে। তাহলে এই ছিল আজ আমার আলোচনার বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যেতে যেতে একটা অনুরোধ করে যাব, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।